আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এবছর এই সরস্বতী প্রতিমার খদ্দের কিরকম আছে? তার উপর বৃষ্টি, সরস্বতী পুজোর খদ্দের আশা করেছিলাম তো, ঠাকুর ফাকুর নিয়ে এসেছিলাম, মালপত্র তুলেছিলাম, কিন্তু এই ওয়েদার বৃষ্টিতে একবারে মানে বাজার খুবই খারাপ। এবং কী যে হবে যে এসব ঠাকুরপত্র পড়ে থাকবে এবং টাকা পয়সা মানে মিট করাও খুব মুশকিল, মানে মহাজনকে পেমেন্ট করাও খুব মুশকিল, মহাজনকে পেমেন্ট করাও খুব মুশকিল। মানে যে আশাটা করেছিলেন সেই আশার মতো খরিদ্দার আসেনি? না না, সকাল থেকে তো এই যে অবস্থা। হ্যাঁ, সকাল থেকেই বৃষ্টি নেমে, সকাল থেকেই বৃষ্টি। এবছরে তো শেষ, মানে ঠাকুরের দিক থেকে এবছরের শেষ, এবছরের শেষ, এবং প্রতিটা পুজোতেই এই এই অবস্থা দাঁড়াচ্ছে। এবছরে প্রতিটা পুজোতেই সব সব পুজোর সিজনেতেই তোমার জল, বৃষ্টি, ওয়েদার খারাপ, কী করে কী ব্যবসা করবো? সারা বছরে একবার সরস্বতী পুজো, সেখানে মানুষের যদি আনন্দ না থাকে, লোক বেরোতে না পারে, তাই কী করবে? ধন্যবাদ দাদা। এবছর সরস্বতী প্রতিমার বাজার কীরকম? বাজার বলতে বৃষ্টির জন্য বাজারটা এমনি খারাপ, কালকে একটু বৃষ্টি হয়েছিলো, আজকে সকাল থেকে বৃষ্টি, আর এরকম বৃষ্টির জন্য আর কোনো খদ্দের আসছে না, দামও জিনিস করতে আসছে না, মানে খদ্দেরই নেই, খদ্দেরই নেই। এবছর তো প্রতিটা পুজোতেই বৃষ্টি হচ্ছে, প্রতিটা ঠাকুরই পড়ে যাচ্ছে, খদ্দের দোকানদারদের ম্যাক্সিমাম লস হচ্ছে, খদ্দের লাভ হচ্ছে, বৃষ্টির জন্য ঠাকুর তোলা হচ্ছে, সবাই বিক্রি করতে পারছে না, দাম কমে কিনা রেটে কেউ লস করে ব্যবসা করছে। এবছরে তো এইটাই সরস্বতী পুজোই তো মানে শেষ আপনাদের ব্যবসা আর কি, মানে ঠাকুরের দিক থেকে। হ্যাঁ, তা কী বলবেন এই বিষয়টা নিয়ে? আমাদের বৃষ্টির জন্য আমাদের উপরওয়ালা মাঠ দিয়ে যাচ্ছে, আর কী করবো? আমাদের ব্যবসা করতে দোকানদার আমি নয়, আমাদের আরও পাশাপাশি অনেক দোকানদার আছে, তাদেরও জিজ্ঞেস করবেন, সবাই একই অবস্থা।